বাগেরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এস আই জামাল উদ্দিন বলেন ঘটনাস্থলে স্পট একদম মারা গেছে আর আহত আহতদেরকে হসপিটালে পাঠানো হয়েছে আহতদের বর্তমান অবস্থা কি এখনো জানা যায় না জানলে পরে জানানো হবে এই সময় আহত হন আরো অন্তত ১০ বাস যাত্রী পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত বাস যাত্রীর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বাগেরহাট প্রতিনিধি তথ্যচিত্রে পলিটিভি টিভি নিউজ ডেস্ক